প্রিয় ছাত্রছাত্রী বিন্দু, আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা অষ্টম শ্রেণীর অষ্টম অধ্যায়ের যে ক্লাসটা করা হবো সেটা হচ্ছে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। আর যদি পারি যে সবগুলো তোমাদের যে উপপাদ্য আছে চতুর্ভুজ সংক্রান্ত, এই পাঁচটা উপপাদ্য অ্যাট এ টাইমে বোর্ডে আঁকায় আমি করানোর চেষ্টা করব। তো সে আশায় তোমরা আস্তে 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 সবগুলো দেখো, যেন আমি এই পাঁচটাও একবারে দেখাতে পারি। তো আশা করছি তোমরা যে যেখানে আছে অনেক অনেক ভালো আছে, এবং ভালো মন নিয়ে ভালোভাবে মনোযোগ দিয়ে ক্লাসগুলো দেখবে। যেমন দেখো রম্বস, বোর্ডে একটা দিচ্ছে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এখন রম্বস কাকে বলে? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো, চারটে বাহু পরস্পরকে সমান, এবং বিপরীত বাহুগুলো পরস্পর সমান, কোনো কোনোই সমকোণ নয়, সেটা হচ্ছে কি রম্বস। আর তার মানে কি এই বাহু, এবি বাহু, বিসি বাহু, সিডি বাহু আর এডি বাহু, চারটে বাহুই পরস্পর সমান, কিন্তু কোনগুলো সমকোণ নয়। তাহলে এখন দেখা যায়, তাহলে কী করতে হবে? কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তার মানে এসি একটা কর্ণ, বিডি একটা কর্ণ। তাহলে এসি কর্ণ আমরা যদি প্রথমে টানি, আর একটা বিডি কর্ণ টানি, তাহলে বিডি কর্ণ এসি কর্ণকে এওসি আর ওসি, আর আবার যদি ধরি এসি কর্ণ বিডি কর্ণকে আমাদের কি বিও আর ওডি দুই রেখাকে ভাগ করে দিয়েছি। কোন কর্ণ? এসি কর্ণ বিডি কর্ণকে, বিডি কর্ণ এসি কর্ণ, পরস্পর পরস্পরকে কি করেছে সমান ভাগে ভাগ করেছে। তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে কি এও বি কোণ প্রমাণ। প্রমাণে দেখো, প্রমাণে হচ্ছে কি এও বি কোণ, এই কোণ, তারপরে বি ও সি কোণ, এই কোণ, আর একটা বলেছে কি, তারপরে কি এ ও ডি কোণ আমি যদি দিই, তারপরে হবে কি হবে ডি ও সি কোণ বা সি ও ডি কোণ। এই কি করেছে, এই চারটাই কি হবে সমকোণ, চারটা কি সমকোণে কি কর্ণ দুটা পরস্পর সেট করে এইটা 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 প্রত্যেকটা কোণই কত ডিগ্রি বলেছে, 90 ডিগ্রি হবে, এটাই বলেছে। তাহলে এইটা আর একটা দুই নম্বর কি, তাহলে এও সমান কি হবে সিও, আর বিও সমান হবে কত ডিও, এটা আমাদের কি প্রমাণ করতে হবে। তাহলে এবিসি রম্বস একটি সামান্তরিক, সামান্তরিক কেন রম্বস একটি, ওই যে সামান্তরিকের কি বলেছে কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। রম্বস একটি সামান্তরিক কেন, সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে কি করে সমদ্বিখণ্ডিত করে, সেই ক্ষেত্রে রম্বস একটি সামান্তরিক। তাহলে আমি যদি এখন প্রমাণে যাই, প্রমাণ প্রমাণ হচ্ছে কি রম্বস একটি সামান্তরিক। রম্বস তোমাদের বইয়ের আলোকেই দেখেছি, যাতে পরবর্তীতে যেন তোমাদের কি হয় কোনো সমস্যা না হয়। বইয়ের আলোকে লেখার অর্থ হচ্ছে কি পরবর্তীতে কোনো সমস্যা সম্মুখীন যেন তোমরা না হয়, ওই জন্য কি এ বি সি ডি এগুলো সব বইয়ের আলোকে লেখা আছে। তাহলে রম্বস একটা কি হচ্ছে সামান্তরিক, কেন সামান্তরিক, সামান্তরিকের কি কর্ণদ্বয় পরস্পরকে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, এই জন্য রম্বস একটা কি হচ্ছে সামান্তরিক, এগুলো বইয়ে সব লেখা আছে। তাহলে আমি শুধু প্রমাণে যাই, প্রমাণটা কি হবে রম্বস একটি সামান্তরিক, সামান্তরিক। তাহলে কি এও কি হবে সিও, বিও সমান হচ্ছে কত ডিও, এই কথাটা হচ্ছে আছে। তাহলে কি ত্রিভুজ, এই যদি হয় তাহলে ত্রিভুজের ক্ষেত্রে যদি যাই, যে এখন এখন এ ও, তাহলে এখন হচ্ছে এ ত্রিভুজ এ ও বি, ত্রিভুজ এ ও বি, এই ত্রিভুজ একটা আর বি ও সি একটা ত্রিভুজ, ও বি ত্রিভুজ ও সি এ, এও বি আর বি ও সি এ, এই দুটো যদি ত্রিভুজ হয় তাহলে এও, তাহলে এও অবশ্যই সমান হবে সিও সমান, এও আর সিও হচ্ছে সমান, তারপরে এও সমান সিও সমান, তারপরে এ বি, এ বি সমান হচ্ছে কত বি সি, কারণ রম্বসের প্রত্যেকটা বাহু হচ্ছে কি পরস্পর সমান। তাহলে এ বি আর যদি বি সি হয় তাহলে আর একটা জিনিস হবে কি ও বি সমান, ও বি সমান কিন্তু ও বি, উভয় ত্রিভুজের কি সাধারণ বাহু, ত্রিভুজ এই ত্রিভুজের এ ও বি এই ত্রিভুজের আর বি ও সি এই ত্রিভুজের সাধারণ বাহু হচ্ছে এটা,
আর এবি এবি আর বিসি সমান, তাহলে এও আর সিও কি সমান হবে, তাহলে ত্রিভুজ দুটো একদম কি হবে সর্বসমান। অতএব ত্রিভুজ এ ও বি সর্বসম ত্রিভুজ, বি ও সি এটা হচ্ছে কি সর্বসম হবে। তাহলে ত্রিভুজ দুটো যখন সর্বসম হবে তাহলে কোণ কি হবে এ ও বি, তাহলে কোণ এ ও বি আর সমান হবে কি কোণ হচ্ছে কত বি ও সি, এ ও বি আর বি ও সি সমান কি হবে এক সমকোণ, প্রত্যেকে কি হবে এক সমকোণ হবে। তার মানে কি ওই যে বলেছে সমকোণে সমদ্বিকোণ বর্ণ দেয়, তাহলে এই কোণ করে এই কোণটা 90 ডিগ্রি এই কোণটা 90 ডিগ্রি। তারপরে বলেছে কি বলেছে যে এ ও বি বিকোণ যোগ বি ও সি, এটা যদি আমি দিই এ ও বিকোণ যোগ বি ও সি সমান কি হবে এক সরল কোণ সরল কোণ, এই দুটো যোগ কর এইটে আর এইটে এটা যোগ কর করলে এটা একটা সরল রেখার উপর এই কোণটা হয়ে যাবে, তখন এই কোণের মাপ কত এইটা একটা সরল রেখার উপর কোণ হয় এটা সরল রেখা, তার আমরা জানি এটা কত এক সরল কোণ সমান কত দুই সমকোণ, তাহলে আমি লিখতে পারি ইকুয়াল কত দুই সমকোণ, এটা সমান লিখতে পারবো আবার দুই সমকোণ। তাহলে এই জিনিসটা কী করতে পারবো আমরা লিখতে পারবো যে এই দুটো সমান হচ্ছে কত দুই দুই সমকোণ, তাহলে দুই সমকোণ লিখলাম তাহলে কী হবে তাহলে এইটা আবার আমি যদি প্রত্যেকে এখন এখন আমি কী করি ভাগ করি তাহলে এই দুটো তো এক সমকোণ করে দিলাম, তাহলে এই দুটো আবার যোগ করে দিলে আমার কী হবে দুই সমকোণ হবে, বলতাম এ ও বি যোগ তো বি ও সি বি ও সি বি বি ও সি ওই একই কথা আর লেখার আমার দরকার নেই। তাহলে আমরা আমরা কী করলাম এইটুকু 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 আর এইটুকু এইটুকু মিলে এই সাইডটাকে আমরা দেখালাম, তাহলে অনুরূপভাবে আমরা প্রমাণ করতে পারবো অনুরূপে অনুরূপে প্রমাণ করা যায়, তাহলে কী হবে অনুরূপ প্রমাণ করতে গেলে অনুরূপে অনুরূপে প্রমাণ করা যায় প্রমাণ করা যায় অনুরূপে প্রমাণ করা যায় যে কী যায় তারপরে কী কী এ ও ডিকোণ এ ও ডিকোণ সমান কী হলো সি ও ডি ডিকোণ সমান কত এক সমকোণ এক সমকোণ, তারপর কী তা এক হচ্ছে কী সমকোণ এই এক সমকোণ, তাহলে এটাই হচ্ছে কী প্রমাণ এটাই প্রমাণ খুব ছোট্ট জিনিস এবং খুব মজার জিনিস। তারপরে কী অঙ্ক যেমন প্রত্যেকে এক একটা সূত্র সেরকম জ্যামিতির প্রত্যেকটা প্রশ্নই এক একটা সূত্র, যদি প্রশ্ন মনে রাখতে পারো তাহলে তুমি জ্যামিতির সংজ্ঞা প্রশ্নটা যদি তোমার ঠিক থাকে তাহলে তুমি কী করবা প্রমাণ করতে পারবে এবং প্রত্যেকটা প্রমাণ করে দেখতে পারবে। তাহলে এই হলো আমাদের কি রম্বসের কর্ণদে পরস্পরকে সমকোণে সমদ্বিকোণ নিতে পারে। এইবার যদি আমি এক নজরে যদি দেখাতে চেষ্টা করতে পারি কি কতক্ষণ লাগে আমি পাঁচটা একবারে দেখাবো তোমার বইয়ে পাঁচটা, তাহলে এই গেল এটা কি অধ্যায় হচ্ছে কি অষ্টম অধ্যায় অষ্টম ক্লাস টু, এটা হচ্ছে অধ্যায় অষ্টম ক্লাস টু। আচ্ছা যা হোক বাদ দেও, আমি এখন এক নজরে সবগুলো দেখানোর চেষ্টা করবো খুব তাড়াতাড়ি করে দেখাতে। এই ক্লাসগুলো কী করবা বারবার দরকারি স্ক্রিনশট দিয়ে বারবার শুনবা দেখবা, দেখলেই অন্তত আর বইটা বের করে দেখার সাথে সাথে তোমার হবে আমি বইয়ের আলোকে উপভোগ করেছি, কারণ তোমাদের যেন মনে থাকে অনেকের আবার এবিসিডি এবিসিডিটা যদি এদিক ওদিক করে দেওয়া যায় তাহলে আর পারে না। দেখ পাঁচটা আমি পাঁচটা আঁকবো এক দুই তিন চার পাঁচ, আচ্ছা ঠিক আছে আমি যদি পাঁচটা এরকম করে নিই পাঁচটা একেবারে নিলাম এই পাঁচ পাঁচটা নিলাম কি উপপাদ্য এক উপপাদ্য এক উপপাদ্য দুই উপপাদ্য তিন উপপাদ্য হচ্ছে চার উপপাদ্য হচ্ছে কত পাঁচ, এই তো পাঁচের মধ্যে কি চতুর্ভুজের চতুর্ভুজের সাইকোণের সমষ্টি চার সমকোণ চায় চতুর্ভুজের সাইকোণের সমষ্টি চার সমকোণ চতুর্ভুজের সাইকোণের কোণের সমষ্টি চার সমকোণ সমকোণ, এটা হচ্ছে কি চতুর্ভুজের সাইকোণের সমষ্টি চার সমকোণ, যদি চতুর্ভুজের সাইকোণের সমষ্টি আমার কি বলেছে চার সমকোণ এটা আমি দেখাবো, এটা চতুর্ভুজ আঁকি একটা চতুর্ভুজ চতুর্ভুজটা আঁকলাম এভাবে কত দিলাম
বাহু কোণগুলো পরস্পর সমান। সামান্তরিকের দৈর্ঘ্যের সামান্তরিকের বিপরীত বিপরীত বাহু ও কোণগুলো পরস্পর পরস্পর সমান। তাহলে এখানে আমি যদি একটা সামান্তরিক আঁকি, সামান্তরিকের কর্ণদ্বয় পার্শ্বকে সমদ্বিখণ্ডিত করে, সামান্তরিকের দৈর্ঘ্যের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত সমদ্বিখণ্ডিত করে পরস্পর যে পরস্পরকে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে এইটা হচ্ছে কি সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এই আমার কি হলো তোমাদের উপপাদ্য সংক্রান্ত চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য যে আছে কয়েকটা পাঁচটা আমি পড়ে আসছি। উপপাদ্য এক, উপপাদ্য দুই, উপপাদ্য তিন, উপপাদ্য চার এবং উপপাদ্য পাঁচটা আমি, কারণ হচ্ছে কি এইভাবে প্রমাণের সময় এইভাবে যদি তুমি সব করে নিয়ে পাঁচটা একসাথে দেখো তাহলে তোমার জন্য কি হবে অবশ্যই অবশ্যই সহজ হবে এবং তুমি সবগুলো পারবে ইনশাল্লাহ। তাহলে বলছি কি চতুর্ভুজের চার কোণের সমষ্টি চার সমকোণ, চতুর্ভুজের চার কোণের সমষ্টি চার সমকোণ, তার মানে কি বলেছে এক দুই তিন চার চারটে কোণে চার। তাহলে চতুর্ভুজ হওয়ার শর্ত কি চতুর্ভুজের চতুর্থ বাহু চতুর্ভুজ যে চার বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে তো আমরা চতুর্ভুজ বলি, চতুর্ভুজের চতুর্থ নাম্বার বাহুটা হবে অপর তিনটে বাহুর যোগফলের সমষ্টি অপেক্ষা কি অবশ্যই ছোট, এটা হচ্ছে প্রথম শর্ত। তাহলে কি হবে ধরো এবিসি ত্রিভুজ, আমরা যদি এই ত্রিভুজটাকে কল্পনা করি এই চতুর্ভুজের এবিসি চার কোণের সমষ্টি মানে এই কোণ এই কোণ এই কোণ চারটে কোণের সমষ্টি হচ্ছে চার সমকোণ। তাহলে আমরা যদি ত্রিভুজ এবিসি ত্রিভুজ এবিসি এ তাহলে আমি যদি ধরি বিএসি বিএসি কোণ যোগ হচ্ছে কি এসি বিকোণ, এসি বিকোণ যোগ আবার বলেছে কি বিকোণ, এসি বিকোণ যোগ বিকোণ সমান কত দুই সমকোণ। এটা যদি আমি লিখি তাহলে বিএসি কোণ তাহলে আমরা লিখবো বিএসি কোণ তাহলে বি এ বিএসি কোণ তার মানে কি এই কোণ যোগ এই কোণ তাহলে এসি বিকোণ আর এই বিকোণ একাই তাহলে সমান কত হবে দুই সমকোণ। তার মানে কি একটা ত্রিভুজ ধরলাম আমরা কি ত্রিভুজ ধরলাম এ বি সি এই তিনটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে কি দুই সমকোণ। তাহলে অনুরূপভাবে আমি যদি আর একটা ধরি ত্রিভুজ যদি আবার যদি ত্রিভুজ ডি এ এ ডি সি এ ডি সি এ যদি ধরি তাহলে ডি ডি এ সি কোণ যোগ আর ডি সি এ কোণ যোগ হচ্ছে ডি কোণ ইকুয়াল কত হবে এটা সমান হচ্ছে দুই সমকোণ। এই
এই ত্রিভুজে আবার এডিসি, এডিসি ত্রিভুজে আবার এই যে সমকোণ কত হবে, দুই সমকোণ হবে। তাহলে এখন যদি আমি যদি দুই সমকোণ সমান আরেকটা, তাহলে এবার যদি আমি ধরি যদি ডিএসি ডি এস ডি সরি ডিএসি ডিএসি কোণ যোগ হচ্ছে কত, বিএসি বিএসি সমান যদি কত কত ধরি একোণ, একোণ যদি আমি ধরি ডিএসি সমান এতটুকু বিএসি মানে এতটুকু সমান যদি একোণ হয়, তাহলে এই ক্ষেত্রে আবার হবে কত ডি ডিসিএ যোগ কত হবে বি বিসিএ, বিসিএ সমান কত হবে আবার হচ্ছে কত হবে সিকোণ। অতএব একোণ যোগ বিকোণ যোগ সিকোণ যোগ হচ্ছে ত্রিকোণ ইকুয়াল কত হবে চার সমান, প্রত্যেকটাই তখন আমার হবে কি চার সমান। এই এইভাবে হচ্ছে কি আমি এটা প্রমাণ করতে পারলাম। তারপরে কি সামান্তরিকের বিপরীত বাহু, সামান্তরিকের বিপরীত বাহু কোনগুলো পরস্পর কি বলেছে সমান, তাহলে সামান্তরিকের বিপরীত বাহু কোনগুলো পরস্পর সমান, তার মানে হচ্ছে কি প্রমাণ হচ্ছে কি এবি এবি সমান হচ্ছে সিডি, তারপরে হচ্ছে কি আবার বিসি সমান হচ্ছে কি এডি, বিসি সমান এডি, এবি সিডি বিসি সমান এডি, এডি থেকে আবার এ একটা বলেছে কি এবি সমান হচ্ছে বিসি, তারপরে কি বিসি ইকুয়াল কত হচ্ছে কি এডি, বিসি ইকুয়াল হচ্ছে এডি কত সমান কত হচ্ছে এ বি সি, তার মানে কি এই কোণের বিপরীত বাহু এই কোণ, তাহলে এই কোণ হচ্ছে আমাকে কী করবে প্রমাণ করবে। তাহলে এখন যদি ত্রিভুজ বি সি বি সি, তাহলে আমি যদি ধরি বি সি সমান্তরাল হচ্ছে কত সমান্তরাল এডি, বি সি আর এডি সমান্তরাল, আর সেটা হচ্ছে কত সেটা হচ্ছে কত এসি, এসি যদি বি সি আর বি সি আর এডি এটি যদি সমান্তরাল ধরি আর এটা যদি কি করি সেতু করি, তাহলে কত হবে এসি বিকোণ, এসি বিকোণ ইকুয়াল কত ডিএসি কোণ, তাহলে এসি বিকোণ সমান হচ্ছে কি এ এসি এসি বিকোণ মানে এই কোণ, তারপরে এবার হচ্ছে কি ডিএসি কোণ, তার মানে কি এই কোণের বিপরীত এই কোণ, তাহলে পরে আবার যদি ধরি ধরেছে বিসি, এবার ধরে যদি এডি এডি সমান্তরাল হচ্ছে কত বিসি, এ বিসি বিডি সেতু বিডি সেতক বিডি সেতক, তাহলে এই ক্ষেত্রে হবে কত বিডি যদি সেতক হয়, তাহলে এই ক্ষেত্রে এই ক্ষেত্রে আমার হবে কত কত হবে এসি বিএসি, তাহলে এসি সেতক এসি বি, তাহলে বিএসি তারপরে এসি ডি, আচ্ছা সরি বি বি এ বিএসি বিএসি তারপরে এসি এসি বি তারপরে এসি বি, তারপরে কি বিপরীত বাহু, আচ্ছা ঠিক আছে, তারপরে এটা হলে কত এসি বি কোণ, এসি বি কোণ সমান হবে এসি বি কোণ সমান হচ্ছে কি ডিএসি কোণ, ডিএসি কোণ, তাহলে এই কোণ কি হবে, তাহলে এই কোণের বিপরীত এই কোণ, তারপরে এই কোণের বিপরীত এই কোণ, তাহলে অনুরূপভাবে এটা প্রমাণ করা যাবে বিপরীত হবে। সামান্তরিকের কর্ণদ্বয় এবার বলেছে সামান্তরিকের কর্ণদ্বয় ও পরস্পর সমদ্বিখণ্ডিত করে, তাহলে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তারপরে কি হলো এও, তারপরে কি হবে এও সিও, তারপরে বিও সমান হচ্ছে কত বিও, এও সিও বিও ডিও বিও, তারপরে কি এবি, তাহলে প্রমাণ আমি যাই প্রমাণ যদি করেছি এবি ও এবি ও ডিসি এবি এবি আর এবি আর ডিসি হচ্ছে সমান্তরাল, এবি ডিসি ডিসি এবি এবি সমান্তরাল সমান্তরাল এবি এবি আর ডিসি সমান্তরাল বিডি সেতু, বিডি কি ধরে লো বিডি এতে সে, তাহলে এই ক্ষেত্রে কি হবে, তাহলে এইটা যদি বিডি বিডি যদি সেতু হয় তাহলে কি এবি 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 ডিসি তাহলে এসি যদি সেতু হয় এসি সেতু
করে এইএসসি কোন ইকুয়াল কত হবে ইএসসি কোন ইএসসি কোন অ্যাকাউন্ট তো হবে বি অ্যাকাউন্ট তো কোন হবে অ্যাকাউন্ট তো অ্যাকাউন্ট তো কোন এ বি ডি এ বি ডি তারপর এটা যদি অ্যাড করো এটা এটা যদি আমি অ্যাড করব তাহলে কি নম্বরে যাবে আমার কত নম্বরে যাবে এ বি ডিসি এবি ও ডিসি সমান্তরাল সমান্তরাল বিডি বিডি এর হচ্ছে কত সেট বিডি সেট করলে কত হবে বিডি বিডি সেট করলে বিডি সিকোন বিডি সিকোন সমান্তরাল কি হবে এ বিডি তাহলে এই কত হবে তাহলে এবি তাহলে কি হচ্ছে এবি আর ডি সি এর সমান্তরাল সমান্তরাল এসি সেট সেটা তো বি এ বিএসি বিএসি মানে এই কোন আর এটা হবে কি এ এ বি তার মানে কি একান্তর কোণগুলো কি হলো পরস্পর কি হলো সমান একান্তর কোণগুলো হচ্ছে পরস্পর সমান হলে সমান হলে ত্রিভুজ তাহলে ত্রিভুজ এ ও ত্রিভুজ এ ও বি ও সি ও ডি ত্রিভুজ এ ও ডি এ ও বি সি ও ডি সি ও ডি এ এ বলছে কি বলছে কি ও এ বি কোণ সমান কি বলেছে কি ও সি ডি কোণ তার মানে কি এইভাবে এই কোণগুলো কি হচ্ছে পরস্পর সমান হবে সুতরাং সুতরাং কি হবে সুতরাং আমাদের এবি সমান কি হবে এবি সমান হচ্ছে কি সিডি এটা হচ্ছে কর্ণদ্বয় কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে কি করবে সমদ্বিখণ্ডিত করবে তারপরে আয়তের কর্ণদ্বয় পরস্পর সমান আয়তের এটা দেখো প্রমাণে এক তারপরে এও এও সমান কি হবে তারপরে কি এসি এসি আর কি হচ্ছে বিডি এসি কে বিডি তারপরে কত এও দুই বল এও সিও তারপরে কত ডিও প্রমাণ হচ্ছে কি ডিও তারপরে আয়তাটি সমান্তরিক আয়তের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে এই জন্য আয়ত একটি সমান্তরিক আয়ত একটি তারপরে ডিএ বি কোণ সমান কোণ কি এ ডি সি কোণ তারপরে কি এ কোণ এ এ তারপরে ডিএ বি তার মানে এ কোণ সমান কত এ এ ডি সি তার মানে এ কোণ তারপরে এ কোণ সমান আমি এ কোণ দেখা দেবো তারপরে কি অতএব অতএব ত্রিভুজ ত্রিভুজ হচ্ছে কি এ ডি সর্বসম ত্রিভুজ হচ্ছে কত এ এ সি ডি তারপরে এ বি এ বি ডি এ এ ত্রিভুজ সর্বসম্মত ত্রিভুজ হচ্ছে এসি এসি বি তার মানে কি এই ত্রিভুজ আর এই ত্রিভুজ হচ্ছে সমান তার মানে যদি আমি ধরি এটা এটা এই ত্রিভুজ আর এই ত্রিভুজ এই দুটা ত্রিভুজ এই দুটা ত্রিভুজ হচ্ছে কি আমার কি বলেছে সমান মানে সর্বসম্মত কি সমান এটা কি কোন বাহু কোন উপপাদ্য অনুযায়ী কোন বাহু কোন উপপাদ্য অনুযায়ী কি এই দুটা সমান অতএব অতএব কি বলেছে অতএব এসি এসি সমান হচ্ছে বিডি তার মানে কি বর্ষকে সমান আয়তের কর্ণদ্বয় এসি আর বিডি এই দুটো অবশ্যই সমান আয়তের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে এই তো এখানে রম্বসের কর্ণদ্বয় ওই যে রম্বস কিছুক্ষণ আগেই তো আমি তার রম্বস দেখালাম
লম্বসের প্রমাণ হবে কি এ বা সমান হচ্ছে কি সি ও লম্বস একটি সমান্তরিক কারণ সমান্তরিকের কর্ণ দ্বয় পরস্পরকে সমদ্বিবাহী কন্ডাক্ট করে সুতরাং লম্বস একটা কি হলো সমান্তরিক তারপরে বি ও সমান সমান কি বি ও সমান হচ্ছে কি কি ও বি ও বি ও বি ও বি ও তাহলে কি ত্রিভুজ ত্রিভুজ এ ও বি ও ত্রিভুজ বি ও সি বি ও সি এ সাধারণ বাহু কারণ কি সমান বিসি সমান রম্বসের রম্বসের বাহু গুলো পরস্পর কি হচ্ছে সমান কি হবে সমান হবে প্রত্যেকটা বলা হয়েছে সমকোণে সমদ্বিখণ্ডিত করে তার মানে চারটাই কত একটা 90 ডিগ্রি বা এক সমকোণ করে তাহলে এই কোণের সমান হচ্ছে এই কোণ সমান হচ্ছে বি ও সি কোণ এই কোণ দুটা কী হবে অবশ্যই কি সমান এবং প্রত্যেক সমান এক সমকোণ করে হবে দুটার যোগফল হবে কত দুই সমকোণ বা আচ্ছা এক সরলকোণ অনুরূপভাবে এখন প্রমাণ করো এ ও ডি তাহলে এ ও ডি এ ও ডি তারপরে বি ও সি বা সি ও ডি এই দুটার এক সমকোণ করা হবে এই দুটার যোগফল হবে কত দুই সমকোণ বা এক সরলকোণ এটা হচ্ছে আজকে আমাদের প্রমাণ ছিল তার মানে কি আমি যেটা আগে করালাম আগে সমান্তরিক করেছি তারপরে রম্বসের ক্লাসটা নিয়েছি এরপরে কি পাঁচটা একটি চার্টে তোমাদের দেখানো হয়েছে তো আশা করি আগামী দিনগুলোতে তোমরা এভাবে পাঁচটার সংজ্ঞা এবং প্রশ্ন মনে রাখলে তোমরা প্রমাণ করতে পারবা কি প্রমাণ করতে হবে প্রত্যেকে কি এবং পাঁচটা এভাবে যদি শখ করে একটা কাগজে লিখে শখ করে তোমরা পড়তে পারো তো আমি আশা করি তোমরা কামিয়াব হবে এবং তাড়াতাড়ি ভালো শিখবে তোমরা যে যেখানে থাকো স্কুলের ফেসবুক এবং ইউটিউব পেজগুলো সার্চ দিয়ে দেখ ক্লাসগুলো দেখবা এবং সারাক্ষণ ধরে আমাদের ক্লাসের সকল স্যার ম্যাডামের ক্লাসের সাথে থাকবা যে যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকো তাহলে এই কামনায় আজকের মতো শেষ করছিস আল্লাহ হাফেজ